170টি পরিবার আজ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা এলাকার মণ্ডলহাট চরপাতাই হাটের এই 170টি পরিবার দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির সঙ্গে যুক্ত ছিল বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। মূলত খাজুটি অঞ্চলের পানুহাট চর পানুহাট আকাইহাট চর আকাইহাট চর মণ্ডলহাট এইসব এলাকার বিজেপি কর্মী। গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল তাতে অনেক মানুষই বিভ্রান্ত হয়েছিল, ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে বা বিজেপির সঙ্গে থাকলে আমাদের হয়তো উন্নতি হবে। কিন্তু বাস্তবে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তারা তা বুঝতে পেরেছে যে বিজেপি দ্বারা তাদের ক্ষতিই হবে, ভালো হবে না। সেই সঙ্গে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো এই কোভিড-19 মধ্যেও কীভাবে চালিয়ে সাধারণ মানুষের যে দৈনন্দিন চাহিদা সেগুলো মেটাবার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা আমাদের সঙ্গে থেকে একসঙ্গে তৃণমূল কংগ্রেস করার জন্য কয়েকদিন আগে থেকেই আমাদের কাছে আবেদন করছিলেন। আমরা তাদের আবেদন পর্যালোচনা করে দেখেছি যে এরা প্রকৃতপক্ষে একদম সাধারণ কর্মী। এই ধরনের মানুষকে সঙ্গে পেলে আগামী দিনে আমাদের সংগঠন আরও মজবুত হবে, সেই কারণে আমরা এদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর ব্যবস্থা করেছি। আমরা যোগদানকারীরা জানিয়েছেন আমাদের এখানে প্রায় 100-এর উপরে পরিবার আছে, 170-175 জন ব্যক্তি আছেন। আমরা বামপন্থী বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল করতাম এতদিন, তাদের কোনো সেইভাবে আমাদের সঙ্গে যোগাযোগও নেই, নেতৃত্বও প্রচণ্ড দুর্বল এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উদ্যোগী হয়ে এবং আমাদের কাটোয়ার বিধায়ক রবিদার কাজে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা সমস্ত পরিবার মিলে আজকে তৃণমূলে জয়েন করলাম। আমার নাম বিশ্বনাথ দেবনাথ। তৃণমূল উন্নয়ন করলো বা বিজেপির সাথে থাকতে পারলাম না, তাই তৃণমূলে উন্নয়ন করলাম। আজ কাটোয়া তৃণমূল কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলের 70 যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।